প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো এই করোনা দুর্যোগকালীন মুহূর্তে। এই করোনা দুর্যোগের কারণে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ স্যারের নির্দেশনা এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিতভাবে অনলাইন মাধ্যমে তোমাদের শিক্ষা কার্যক্রমটি চালিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান প্রথম বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স লোক প্রশাসন পরিচিতি, এই কোর্সের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে টপিকসটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেই টপিকসটি তোমাদের কাছে সুন্দরভাবে উপস্থাপনের উদ্দেশ্যে আমি যথারীতি আজকের ক্লাসটিকে পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আজকের ক্লাসটি দেখি। শিক্ষার্থী, এখন তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি প্রদর্শিত হচ্ছে। আমরা আজকে লোক প্রশাসন পরিচিতি এই কোর্সে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে টপিকসটির শিরোনাম হচ্ছে সিস্টেম থিওরি বা সিস্টেম তত্ত্ব। আমরা রাষ্ট্র পরিচালনা এবং প্রশাসন পরিচালনার জন্য বহুবিধ থিওরি বা তত্ত্ব ব্যবহার করি যাতে আমরা সুন্দরভাবে রাষ্ট্র বা প্রশাসন পরিচালনা করতে পারি। এগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বা লোক প্রশাসনে আমরা বিস্তারিতভাবে আলোচনা করি। তো এই থিওরিগুলো হচ্ছে এমন কিছু তাত্ত্বিক ব্যাখ্যা বিশ্লেষণ যেগুলো বিভিন্ন মনীষী বা রাষ্ট্রবিজ্ঞানী প্রদান করে থাকে এবং রাষ্ট্র বা প্রশাসন পরিচালনা করার ক্ষেত্রে আমরা এই থিওরি বা তত্ত্বগুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা এবং আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে এই থিওরি বা তত্ত্বগুলোর খুবই গুরুত্ব রয়েছে। আজকে আমরা যেই তত্ত্বটি নিয়ে আলোচনা করব সেই সিস্টেম থিওরি, এই তত্ত্বটি দিয়েছেন ডেভিড স্টোন, রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টোন। তার পলিটিক্যাল সিস্টেম এই বইয়ে সিস্টেম থিওরি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছেন। এই বইয়ে ডেভিড স্টোন দেখিয়েছেন কীভাবে সিস্টেম থিওরি ব্যবহার করে আমরা আমাদের এই রাষ্ট্র বা সমাজ পরিচালনা এবং প্রশাসন পরিচালনার কার্যাবলীগুলো সম্পাদন করতে পারি। ডেভিড স্টোন আরও দেখিয়েছেন যে এই রাষ্ট্র পরিচালনা করতে গেলে একজন রাষ্ট্রনায়ক বা ডিসিশন মেকারের বিভিন্ন ধরনের সমস্যা এবং সেই সমস্যাগুলোর সমাধান এবং বিভিন্ন ধরনের গ্রুপ এবং বিভিন্ন ধরনের সম্প্রদায়ের মন জয়ের চেষ্টা করতে হয়। এই বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গ্রুপের মন জয়ের জন্য তার বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ বা বিভিন্ন ধরনের মেথডসগুলো অনুসরণ করতে হয় এবং ফাইনালি সেই অ্যাপ্রোচ এবং মেথডগুলোর মাধ্যমে সে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এই জন্য ডেভিড স্টোন তার এই সিস্টেম থিওরিতে এই ডিমান্ড এবং সাপোর্টগুলোর পাশাপাশি তিনি দেখিয়েছেন এই ডিমান্ড এবং যে সাপোর্টগুলো তৈরি হয় সেই ডিমান্ড এবং সাপোর্টগুলোর পরিপ্রেক্ষিতে এগুলো পরবর্তীতে যে যারা ডিসিশন মেকার বা যারা এই রাষ্ট্রনায়ক তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্তে উপনীত হয় এবং সেই সিদ্ধান্তগুলোর মাধ্যমে তারা পরবর্তীতে যে কার্যাবলীগুলো করে যেগুলোকে তিনি এই সিস্টেম থিওরিতে আউটপুট বলেছেন, সে আউটপুটের মাধ্যমে তিনি দেখতে পান যে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো বাস্তবে প্রয়োগের মাধ্যমে জনগণ বা যারা তার অনুগত গোষ্ঠী তারা কীভাবে নিচ্ছেন সেগুলো বোঝা যায়। তো এই যে ডিসিশন মেকিং বা এই যে সমস্যাগুলো বা ডিমান্ডগুলো তৈরি হচ্ছে সেগুলোতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই পরিবেশটাকে যাচাই করার মাধ্যমেই কিন্তু এই সিস্টেমের ইনপুট প্রক্রিয়ায় এবং প্রসেসিং প্রক্রিয়ায় এবং আউটপুট প্রক্রিয়ায় কার্যাবলীগুলো সম্পাদিত হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, সংক্ষিপ্তভাবে আমরা সিস্টেম থিওরি বা সিস্টেম তত্ত্বকে এভাবে দেখতে পারি, তবে বিস্তারিতভাবে দেখার জন্য এখন আমরা একটি চিত্র দেখব এবং এই চিত্রের মাধ্যমে দেখানো হবে যে সিস্টেম থিওরিতে আসলে কীভাবে কার্যাবলীগুলো সম্পাদিত হয় এই পলিটিক্যাল সিস্টেমে বা রাজনৈতিক ব্যবস্থায়। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা সেই চিত্রটি দেখি।
প্রিয় শিক্ষার্থী, এখন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমরা চিত্রের মাধ্যমে সিস্টেম থিওরি বা সিস্টেম তত্ত্বটিকে বোঝানোর চেষ্টা করেছি। প্রথমেই তোমরা দেখো, প্রথম চিত্রের একদম হাতের বাম অংশে দেখা যাচ্ছে যে ইনপুটস, এনভায়রনমেন্ট, ডিমান্ডস এবং সাপোর্ট, এই কথাটি লেখা রয়েছে। প্রথমেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে গেলে দেখি যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠী, সম্প্রদায় এবং গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের দাবি দাওয়া এগুলোর সৃষ্টি হয়ে থাকে বা বিভিন্ন ধরনের চাহিদা সৃষ্টি হয়ে থাকে, যেখানে এনভায়রনমেন্ট বা পরিবেশের একটি ভূমিকা রয়েছে। কারণ এনভায়রনমেন্টের মাধ্যমেই নির্ধারিত হয় যে মানুষ এই ডিমান্ডস বা এই দাবি দাওয়াগুলো কীভাবে উপস্থাপন করবে এবং তাদের অ্যাপ্রোচগুলো কীরকম হবে, এটা কিন্তু এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। এরপরে আমরা দ্বিতীয় অংশ দেখতে পাচ্ছি যে এখানে পলিটিক্যাল সিস্টেমের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে ইনপুটসের মাধ্যমে যে ডিমান্ডস এবং সাপোর্টগুলো তৈরি হলো সেগুলো দ্য পলিটিক্যাল সিস্টেমসে বা প্রসেসিংয়ে ডিসিশন মেকারেরা বা রাষ্ট্রনায়করা কিছু সিদ্ধান্ত নেয় এই ডিমান্ডস এবং সাপ্লাই ডিমান্ডস বা ইনপুটসগুলোর বেসিসে বা এগুলোর ভিত্তিতে। কেননা ধরা যাক যে হঠাৎ করে বাজারে পিএরএইচের দাম বা বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেল, তো এই পণ্যের দাম বৃদ্ধির কারণে মানুষ এর মধ্যে বা জনগণের মধ্যে এই একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে এবং তারা সরকারের উপর বা রাষ্ট্রনায়কের উপর বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে পারে এই পণ্যের দাম হ্রাসের জন্য। তো এই পণ্যের দাম হ্রাসের জন্য তারা যে দাবি দেওয়াগুলো বা তারা যে ইনপুটসগুলো সৃষ্টি করলো সেগুলোতে নিয়ে পলিটিক্যাল সিস্টেমে বা প্রসেসিংয়ে যে রাষ্ট্রনায়করা কিছু সিদ্ধান্ত নেয় যে কীভাবে এই পেঁয়াজের দাম বা পণ্যের দাম হ্রাস করা যেতে পারে এবং পণ্যের দাম হ্রাসের জন্য তারা কিছু সিদ্ধান্ত যে উপনীত হলো সেই সিদ্ধান্তগুলো কিন্তু তারা পরবর্তীতে আউটপুটেতে এই ডিসিশনগুলো বা অ্যাকশনসগুলো প্রয়োগ করে। এই যে সিদ্ধান্তগুলো সেগুলোর যে প্রয়োগ আউটপুটে দেখা যাচ্ছে, তো এই প্রয়োগের পরে দেখা যায় যে আবার এই পলিটিক্যাল সিস্টেমের মধ্যে এই তাদের সিদ্ধান্তগুলো যখন অ্যাপ্লিকেশন হয় তখন অ্যাপ্লিকেশনে যে দেখা যায় যে অ্যাপ্লিকেশনসে যে দেখা যায় যে জনগণ এগুলোকে কীভাবে গ্রহণ করতেছে, এক একজন জনগণের বা সামষ্টিকভাবে জনগণের যে এই সিদ্ধান্তগুলোর বিষয়ে তাদের যে চিন্তা চেতনা সেটি কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। তো এক্ষেত্রে কিন্তু এই জনগণের যে চিন্তা চেতনা বা জনগণের যে এই সিদ্ধান্তগুলো সম্পর্কে মত সেটি কিন্তু পরিবেশ বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে। তারা পরিবেশ এবং পরিস্থিতির ভিত্তিতে কিন্তু এই সিদ্ধান্তগুলোর বিষয়ে একটি অনুসিদ্ধান্তে উপনীত হয় এবং তার ভিত্তিতে তারা নতুন করে কিন্তু আবার ডিমান্ডস বা সাপোর্ট বা ইনপুটস তৈরি করতে পারে, যার মাধ্যমে আবার পলিটিক্যাল সিস্টেমসে যে প্রসেসিং হতে পারে এবং আউটপুটে যায় সেগুলোর অ্যাপ্লিকেশন হতে পারে। অর্থাৎ এই যে পলিটিক্যাল সিস্টেমে যে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদিত হচ্ছে এটি চক্রাকার প্রক্রিয়ায় হচ্ছে, অর্থাৎ কিছু ডিমান্ডস বা চাহিদা তৈরি হচ্ছে, সেই ডিমান্ডস এবং চাহিদার ভিত্তিতে প্রসেসিংয়ে যে কিছু ডিসিশন তৈরি হচ্ছে এবং সেই ডিসিশনগুলো আমরা আউটপুটসে যে দেখতে পাচ্ছি প্রয়োগ ঘটতেছে এবং আউটপুটসে যে যে প্রয়োগগুলো ঘটতেছে তার ভিত্তিতে দেখা যাচ্ছে যে জনগণ এগুলোকে আবার কীভাবে নিচ্ছে। এভাবে চক্রাকারে এই সিস্টেমটি কাজ করতেছে। সকল বিষয়েই আমরা দেখতে পাই যে রাষ্ট্রে বা প্রশাসনে এই সিস্টেম থিওরির মাধ্যমে সম্পাদিত হয় এবং এই সিস্টেম থিওরির অ্যাপ্লিকেশনটি আমরা প্রশাসন এবং রাষ্ট্রের মধ্যে বহুল দেখতে পাই। যেমন একইভাবে আমাদের জীবনযাপন পদ্ধতির ক্ষেত্রেও আমরা এ ধরনের সিস্টেম বা অ্যাপ্রোচগুলোকে বা ম্যাথডসগুলোকে ব্যবহার করে থাকি। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কীভাবে পলিটিক্যাল সিস্টেমটি কাজ করে। তো ডেভিড স্টোন আমাদেরকে এই পলিটিক্যাল সিস্টেমটিকে
অ্যানালাইসিস করার জন্য বা বোঝানোর জন্য এ ধরনের অ্যাপ্রোচ বা ম্যাথডসগুলোকে ব্যবহার করে থেকেছেন। এখন আমরা দেখব যে কিভাবে বাস্তব জীবনে এই সিস্টেম থিওরি ব্যবহার করা হয়। একটি রাষ্ট্রকে পরিচালনা করার জন্য রাষ্ট্রনায়কের বিভিন্ন ধরনের এর দাবিদার মুখোমুখি হতে হয় এবং এই দাবিদাওয়াগুলোর ভিত্তিতে তার একটি সিদ্ধান্তে উপনীত হতে হয় এবং এই সিদ্ধান্তগুলোর ভিত্তিতে পরবর্তীতে তিনি যে কার্যক্রমগুলো পরিচালনা করে যেটাকে আমরা আউটপুট বলে থাকি, এই আউটপুটে যে দেখা যায় যে জনগণ এই ডিমান্ডসগুলোর ভিত্তিতে যে ডিসিশনগুলো রাষ্ট্রনায়করা নিয়েছেন সেগুলো কিভাবে নিচ্ছে, সেটি কিন্তু তার পরিবেশ পরিস্থিতির অনুকূলে কি প্রতিকূলে তার ভিত্তিতে তার যে অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে সেটি বোঝা যায়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সিস্টেম থিওরির যে প্রয়োগ প্রক্রিয়া সেটি সম্পর্কে ধারণা পেয়ে গেলে। তারপরে উদাহরণের সাথে যদি আমরা দেখি যে হঠাৎ করে রাষ্ট্রের সিকিউরিটি সিস্টেম নিয়ে বা রাষ্ট্রের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু দাবি দেওয়া তৈরি হলো, জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হলো, এই অসন্তোষ সৃষ্টি হওয়ার পর পরে জনগণ বিভিন্ন ধরনের মুভমেন্ট করতে পারে বা বিভিন্ন জায়গায় মানববন্ধন করতে পারে বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর মাধ্যমে তারা তাদের ডিমান্ডসগুলো সরকারের কাছে উপস্থাপন করতে পারে। এরপরে সরকার যে পলিটিক্যাল সিস্টেমে যে বিভিন্ন ধরনের এই যে দাবি দেওয়াগুলোর ভিত্তিতে অনুসিদ্ধান্ত বা সিদ্ধান্ত নেয় যে কীভাবে তারা শান্তি শৃঙ্খলা রক্ষার মাধ্যমে জনগণের মন জয় করতে পারে এবং তারা এই সিস্টেমটিকে রিকভার করতে পারে, এই যে ডিসিশনগুলো নিচ্ছে এটাকে আমরা প্রসেসিং বলি। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই এই যে তারা ডিসিশনগুলো নিল, তারা ল এনফোর্সিং এজেন্সির মাধ্যমে শান্তি শৃঙ্খলা সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করলো। এই উদ্যোগগুলোকে আমরা আউটপুট বলতে পারি বা ফলাফল বলতে পারি। এই আউটপুট বা ফলাফলগুলোর উপর আবার জনগণ কতটুকু আস্থাশীল থাকলো বা জনগণ এগুলোকে কিভাবে নিল সেটি কিন্তু আমরা দেখতে পাবো, যে জনগণের যে সিদ্ধান্তগুলো এই আউটপুটের ভিত্তিতে সেগুলো কিন্তু জনগণের এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর ডিপেন্ড করে বা ওই যে দাবি দেওয়া সৃষ্টির যে প্রক্রিয়াটি সেটিও কিন্তু আমরা দেখেছিলাম যে এনভায়রনমেন্ট বা পরিবেশের উপর ডিপেন্ড করে। সিস্টেমের যদি এনভায়রনমেন্টটা ভালো হয় তাহলে জনগণের অ্যাপ্রোচগুলো ভালো হবে বা জনগণের দৃষ্টিভঙ্গিটি ভালো হবে, কিন্তু সিস্টেমের যে এনভায়রনমেন্টটি সেটি যদি খারাপ হয় তাহলে মানুষের অ্যাপ্রোচগুলো দাবি দেওয়া উত্থাপনের সেগুলো অন্যরকম হতে পারে। তো এভাবে একটি সাইকেলিং প্রক্রিয়ায় বা চক্রাকার প্রক্রিয়ার মাধ্যমে সিস্টেম থিওরির মাধ্যমে রাষ্ট্রে বা প্রশাসনের কার্যগুলি সম্পাদিত হয়ে থাকে। যারা আমরা দেখি যে তৃণমূল পর্যায়ে প্রশাসনে কাজ করে তারা এভাবে দাবি দেওয়াগুলোর পরিপ্রেক্ষিতে ডিসিশন নেয় এবং সেই ডিসিশনগুলোর অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শান্তি শৃঙ্খলা যেমন স্থাপন করে পাশাপাশি জনগণের যে দাবি দেওয়ার ভিত্তিতে একটি সন্তোষ আদায়ের চেষ্টা করে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ডেভিড স্টোনের রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড স্টোনের যে সিস্টেম থিওরি সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলে এবং বাস্তবে সিস্টেম থিওরির যে প্রয়োগ প্রক্রিয়া সেটি সম্পর্কেও কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে গেলে। তোমরা এই লেকচারের সহায়তা নিয়ে এবং পাঠ্যপুস্তকের সহায়তা নিয়ে সিস্টেম থিওরিটি রপ্ত করবে এ আশা থাকলো। সামনের ক্লাসে আমরা নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদেই থাকো। আল্লাহ হাফেজ।